এবার করোনায় প্রাণ হারালেন খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা। রবিবার সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় তার। গত বুধবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কাজল সিনহা। এদিন বিকেলে কাজল সিনহার বাড়িতে পৌঁছায় তার মরদেহ। প্রথম দফা টিকা নিয়েও করোনা আক্রান্ত টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। টুইট করে জানিয়েছেন, স্ত্রী এবং তিনি দুজনেই করোনায় আক্রান্ত, উপসর্গহীন এবং আইসোলেশনে রয়েছেন বলেও জানান। এই নিয়ে দুবার করোনায় আক্রান্ত হলেন তিনি। সপ্তম দফায় আসানসোলে ভোট দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। সংক্রমণে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে করোনা ভাইরাস। দেশে একদিনে করোনা সংক্রমণ 3,49,690 জন। অন্যদিকে মৃতের সংখ্যা বেড়ে দিনে 2,667 জন। পাশাপাশি রাজ্যের করোনা সংক্রমণ গত একদিনে 14,000 সঙ্গে কমেছে বেডের সংখ্যাও। সংকটে অক্সিজেন সরবরাহ, বাড়ছে আতঙ্ক। রাজ্যের বিভিন্ন হাসপাতালে বাড়ানো হচ্ছে বেডের সংখ্যা। রাজ্যে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত 14,281 জন। সংখ্যাটা রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবু এখনও কিছু মানুষ মাস্ক ছাড়া এমনভাবে ঘুরছেন যেন করোনা বলে আদপে কিছুই নেই। তবে এই দায়িত্বজ্ঞানহীন মানুষদের করোনা সম্পর্কে সচেতন করতে পিছপানায় পুলিশও। যেখানে ভালো কথায় কাজ হচ্ছে না, সেখানে কঠোর হচ্ছে পুলিশ প্রশাসন। মাস্ক না বলে অ্যারেস্ট, এইরকমই ছবি ধরা পড়ল শিলিগুড়িতে। রবিবার সকাল থেকে শিলিগুড়ি বাজারে মহকুমা শাসক প্রিয়দর্শিনী এসের উপস্থিতিতে মাস্কবিহীন ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। একই ছবি ধরা পড়ল কলকাতার বিধাননগরেও। মাস্ক ছাড়া রাস্তায় বেরোনোর অপরাধে 30 জন পথচারীকে আটক করল বিধাননগর কমিশনারেটের পুলিশ। মাস্কটা পরাই ছিল, কিন্তু রাস্তায় আসছিলাম তখন মাস্কটা, হেলমেট খোলার সময় এটা খুব টাইট আছে তো মাস্কটা খুলে গেছিল বলে এটা পকেটে রাখা ছিল। করোনা থেকে বাঁচতে সচেতনতার প্রসারও ঘটাচ্ছে প্রশাসন। লেকটাউন থানার তরফে সাধারণ মানুষকে আরও সচেতন করতে থানা সংলগ্ন এলাকায় মাইকিং করা হয়। বীরভূমের পাত্রসায়রের থানার ওসি সাইফুল শেখের নেতৃত্বে পুলিশ কর্মীরা সাধারণ মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন। ঝাড়গ্রামের জাম্বনি, সারডিহা, খেমাশুলিতে রেল পুলিশ নির্দেশ দেয় মাস্ক ছাড়া স্টেশনে ঢুকলে 500 টাকা জরিমানা হবে। এছাড়াও রেল পুলিশ জানায় সবসময় সাহায্যের জন্য প্রস্তুত আছেন তারা। কোভিড থেকে ভয়ের কিছু নেই, এটা কিউরেবল আছে। হ্যাঁ, সময়তে উপচার করলে ঠিক হওয়া যায়। আর ট্রেনে কোনো অসুবিধা হলে 139-তে আপনি ডায়াল করে সহায়তা পাবেন। আর গ্রামে থাকলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে রিপোর্ট করবেন। ভয়ের কিছু নেই, এটা কিউরেবল। প্রশাসন সচেতনতা প্রসারে যে ভূমিকা গ্রহণ করছে তা কৃতিত্বের দাবি রাখে অবশ্যই। তবে মানুষ সচেতন না হলে পরিস্থিতি যে আরও খারাপ হবে তা বলাই বাহুল্য।